আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন ইংলিশ হোম টিউটর। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2021, বিষয় বিজ্ঞান ও বাংলা। প্রথমে আমরা দেখব বাংলা অ্যাসাইনমেন্ট। আমরা সিলেবাসটি ভালো মতো বুঝে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অধ্যায় অধ্যায় শিরোনাম নীল নদ আর পিরামিডের দেশ। আর এখান থেকে আমরা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি দেখে নিচ্ছি। এখানে কী বলা হয়েছে, নিজের ভ্রমণের অভিজ্ঞতা অথবা কারো কাছ থেকে শোনা একটি ভ্রমণ কাহিনীর বর্ণনা দিয়ে 150 শব্দের মধ্যে একটি নিবন্ধ রচনা করো। ওকে, তাহলে আমাদের কী করতে হবে যে একটা ভ্রমণ কাহিনী নিয়ে আমার নিজের অভিজ্ঞতা থেকে হতে পারে অথবা কারোর কাছে শুনেও আমরা লিখতে পারি। কী করব, একটা রচনা লিখব 150 শব্দের ভিতরে, যা হবে একটি ভ্রমণ কাহিনী নিয়ে। ওকে, আর এই জন্য অবশ্যই আমরা নীলনদ আর পিরামিডের দেশ এই গল্প গদ্যটি ভালো করে পড়ব, তাহলে আমাদের এর উত্তরটা খুঁজে পেতে সহজ হয়ে যাবে। এই ছিল নির্দেশনা আমাদের এই অ্যাসাইনমেন্ট লেখার জন্য। এখন আমরা উত্তরটা দেখে নেব। উত্তরের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে একটি কবিতা লাইন দিয়ে শুরু হয়েছে। বিশ্বভুবন মনমোহন বলে কাছে আয়, চার দেয়ালে গণ্ডি ছেড়ে তাই তো ছুটে যায়। অর্থাৎ আমরা যে চার দেয়ালে বন্দি আছি সেই কথাকে বোঝানো হয়েছে এবং এই চার দেয়ালে বন্দি থেকে বাঁচার জন্য আমাদের ভ্রমণ করা প্রয়োজন। অনেক অনেক দূরে ভ্রমণ যেতে আমাদের সকলের মন চায়, কিন্তু নানা কারণে দূরে ভ্রমণ সম্ভব হয়ে ওঠে না। ভ্রমণ মানেই অচেনাকে চেনা, অজানাকে জানা। ভ্রমণ আমাদের বর্তমান জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি অংশ, যাকে অস্বীকার করা যায় না। ভ্রমণ আমাদের ক্লান্তি ও গ্লানির ভরে ওঠা মনকে সতেজ করে তোলে। আমি আদ্যপান্ত একজন ভ্রমণ প্রিয়াসু। এতে প্রত্যেক বছর কোথাও না কোথাও ব্যস্ত জীবন থেকে কিছুদিনের মুক্তি খুঁজে নেওয়ার উদ্দেশ্যে আমি ছুটে যাই। তেমনি আমার এই বছরের ভ্রমণ গন্তব্য ছিল দক্ষিণের ম্যানগ্রোভ খ্যাত সুন্দরবন। বাকি অংশটিকে আমরা দেখব এবং আমরা পড়ব, পড়ে বুঝে বুঝে নিজের মতো করে একটা উত্তর লিখব। এই অংশগুলো আমরা দেখব, নিজের মতো করে পড়ব। এখন আমরা দেখব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট। আমরা এখন সিলেবাসটি ভালো করে বুঝে নিই, তারপর আমরা বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি করব। অধ্যায় ও অধ্যায় শিরোনাম, দ্বিতীয় অধ্যায় জীবজগৎ। পার্ট এক থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে 10 পর্যন্ত আছে, অর্থাৎ আমাদের এই অধ্যায়টি ভালো করে পড়তে হবে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি আমরা খুব ভালো করে বুঝে নেব। তোমার চারপাশে দেখা বিভিন্ন শ্রেণীভুক্ত 10টি প্রাণীর নাম বাছাই করে শখে শ্রেণীবিন্যাস করো। মানব জীবনে এদের গুরুত্ব উল্লেখ করে এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায় এই লক্ষ্যে একটি প্রতিবেদন তৈরি করো। অর্থাৎ আমাদের আজকের অ্যাসাইনমেন্টটি হচ্ছে প্রতিবেদন তৈরি করতে হবে। কী সম্পর্কে, যে আমার চেনা জানা 10টি প্রাণীর সম্পর্কে। আর আমরা এই অধ্যায় যদি পড়ি তাহলে আমরা দেখব এই অধ্যায়ে অনেক প্রাণী আছে এবং সেই প্রাণী সম্পর্কে আমরা লিখতে পারবো। তো আমরা অ্যাসাইনমেন্টের উত্তরটা দেখে নেই। চারপাশে বিভিন্ন শ্রেণীভুক্ত প্রাণীর গুরুত্ব ও এদের সম্পর্কে সচেতনতা। তারিখ 29 জুন 2021, বরাবর প্রধান শিক্ষক সাভার উচ্চ বিদ্যালয়। বিষয় আমার দেখা 10টি প্রাণীর শ্রেণীবিন্যাস বিষয়ক প্রতিবেদন। জনাব, এখন আমরা লেখা শুরু করবো। এটা আমরা খেয়াল করি যে আমরা যেভাবে দরখাস্ত লিখি সেভাবে আমাদের কী করতে হবে, এই প্রতিবেদন সম্পর্কে দরখাস্ত মতো করে লিখতে হবে। এভাবে আমরা লেখা শুরু করব। আর আমার চারপাশে দেখা বিভিন্ন শ্রেণীভুক্ত 10টি প্রাণীর নাম হচ্ছে গরু, মৌমাছি, রেশম পোকা, রুই মাছ, চিংড়ি, কোকিল, হাঁস, কুকুর, বিড়াল, টিকটিকি। এখন আমরা দেখব এগুলোকে শখে শ্রেণীবিন্যাস করা হলো। অর্থাৎ মৌমাছি, রেশম পোকা, চিংড়ি, রাজ্য বা এদের দলটি কী, দল বা বৈশিষ্ট্য কী, এগুলো আমরা ভালো করে খেয়াল করব। গরু, রুই মাছ, কোকিল, হাঁস, কুকুর, বিড়াল, টিকটিকি আর কোন ধরনের প্রাণী, যেমন মেরুদণ্ডী প্রাণী, বৈশিষ্ট্য কী এদের, এসব আমরা লিখব। মানব জীবনে এদের গুরুত্ব। এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য যে পদক্ষেপ নেওয়া যায়। শেষে আমাদের বই প্রতিবেদনের নাম ও ঠিকানা, অর্থাৎ প্রতিবেদনটা যে লিখছে সেই ছাত্রের নাম আমরা লিখব। যেমন ষষ্ঠ শ্রেণী শাখা খ রোল 1, আর প্রতিবেদকের নাম ও ঠিকানা হচ্ছে মুনতাসির, অর্থাৎ যে লিখেছে তার নাম শ্রেণী ষষ্ঠ। আর আমাদের একটু শাখা এবং রোল সব আমরা লিখে দেব এবং নিজের বিদ্যালয়ের নাম।
সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আমি আশা করি এই ভিডিও থেকে যদি তোমরা অ্যাসাইনমেন্টটি করো অর্থাৎ তুমি যদি তোমার মতো করে এই নমুনা উত্তরটি ফলো করে লিখতে পাও তাহলে অবশ্যই অতি উত্তম মূল্যায়ন পাবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।